এমন একজন দয়াল নবীর কাছে কিছু সাহাবা ফল নিয়ে আসছেন, কিছু ফল নবীর কাছে নিয়ে আসছেন। আমার নবীজি ফলগুলো এত দয়াল নবী, অথচ চার খলিফার কোনো খলিফারে খাইতে দেয় নাই। চারজন খলিফার কোনো একজনকে এই ফল থেকে খাইতে দেয় নাই, অথচ এত উদার নবী, যে নবী একটা খুরমাকে পাঁচ ভাগ করে তার খলিফাদেরকে নিয়ে খাইতেন, অথচ এতগুলো ফল নিলেন ওই নবীজি নিজে সব একলাই খেয়ে ফেললেন, কোনো সাহাবাদেরকে দেন নাই। সাহাবারা চায় আরেছে, দয়াল নবী কি করে এগুলা? আমরা চারটা লোক এখানে দাঁড়ায় আছি সামনে, আমগোর দিকে নবী চায় না, একলাই সব খাইতেছে। আমি এখানের একটা ব্যাখ্যা জানতে চাই যে আমার নবীজি এই একলা ফলগুলো খাওয়ার কারণ কি, কাউকে দিলেন না কেন? আমার কাছে প্রশ্ন করলেন যে ফল এনে দিলেন কিন্তু দয়াল নবী মায়ার নবী তিনি না দিয়াই খাইলেন, দেখেন সবাই বলে হচ্ছে ইয়া নফসি ইয়া নফসি। গান গাইলেন, আমাকে বলে যে আপনি বলেন যে নবীজি চেয়ারটা পাওনা প্রথম কাতারে উনি চার নম্বরে কেন গেল? আপনি ভয় পাইয়েন না, আপনি সত্য কথা বলেন। আমি হয়তো জোরে উগ্র মেজাজ দিয়া কুতাইয়া কামাইয়া কথা কইতে পারি না, এটা আমার অভ্যাসে নাই, আমার কথাগুলো একবারে ঠান্ডা মাথার কথা বলার চেষ্টা করি, কিন্তু এর মানে যে আমার কথাগুলো মিথ্যা হবে বিষয়টা কিন্তু আসলে তা না। আর আমি গঠনমূলক আলোচনার বাইরে আমার বলার দরকার আমি মনেও করি না, আমার হক কথা আমার এই মাইক দিয়ে সত্য কথা বলায় কিছুই হবে না যদি এটা আপনারা আমলে না নেন, কথা ঠিক? আপনারা তো মাফ করেন আমায়, মানে সবাইকে বলি না, আপনারা তো আমার কথাটা যে নেবেন, আপনারা আলেম সাহেবের কথাও আপনারা নেন না। শুক্রবারে জুম্মার দিন মসজিদে গেলে আলেম সাহেব বলে যে আপনারা কিন্তু নামাজগুলো পড়বেন, দেখা গেছে আলেম বলল সারা রাত 12টা 1টা পর্যন্ত একজন আলেম বয়ান করতেছে, আপনাকে বলতেছে আপনি মসজিদে আসেন, মসজিদ মুখী হন, নামাজের দিকে তাগিদ দেয় আসেন, কিন্তু দেখেন একটা দুইটা মাহফিল একটা দুইটা পর্যন্ত মাহফিল শোনার পরে গিয়ে যে শোয়ে অনেকের ফজর পর্যন্ত পড়া হয় না, হয় কি হয়? আচ্ছা এই কথাটা কেন বললাম, মাওলা আলী এক নম্বরে ছিলেন, চার নম্বরে কেন গেলেন? আমি গঠনমূলক আলোচনার বাইরে করার ইচ্ছে আমার নাই, আর ভয় পাওয়ারও এখানে কিছু নাই, যা সত্য তা সবসময় সুন্দর, যা সত্য পর্দার ভিতরেও সত্য পর্দার বাহিরেও সত্য, সত্য সত্যকে আমার কথায় মিথ্যাও বলা যাবে না, আর আমি জহির পাগলার কথায় মিথ্যাও কখনো সত্য হবে। যারা করে বেশি তেজি অনেকে সাহাবাদেরকে হীন করে ছোট করে, আমার নবীর সাহাবা খলিফা যিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব তিনিও নবীর খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনিও নবীর খলিফা, হযরত উসমান গনি জুন্নুরাইন তিনিও নবীর খলিফা, আমি যদি তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাই, শুই না মুসলমান, আমি যদি তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাই
আমি মনে করি যে আমি ব্যক্তি জহির পাগলার একটা মূর্খতার পরিচয় দেওয়া আমি মনে করি কার আসন কোথায় ছিল কার আসন কিভাবে কোন জায়গায় আসলো ওগুলো আমার ভাবারও দরকার নাই আমি এগুলো ভাবি না আমি ভাবি যদি মাওলায়েতকে মাওলায়ে কায়নাতকে খুশি করার জন্য মাওলা আলীর গুণ কীর্তন গাইতে হয় আমি মাওলা আলীর গুণ কীর্তন গাইব কাউরে দোষ না দিলেই তো চলে কথা ঠিক আমি যদি কারো গীবত না করে কাউকে মন্দ না করে কাউকে ছোট না করে মাওলা আলীর সম্মান গাই কাউকে ছোট করলাম না মাওলা আলীর সম্মান গাইলাম এতে কোনো সমস্যা আছে কোনো ক্ষতি আছে আমি কেন অযথা ফেতনা ফেসাতে জড়াইতে যাব ভয়ের কি আছে মাওলা আলীকে নবী পছন্দ করতেন আমার নবী মনে প্রাণে আলীকে পছন্দ করতেন তো নবী আলীকে দিয়ে গেছে আলীকে ধরাই দিয়ে গেছে নবী কিন্তু বলে নাই যে বাকি তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাও নবী বলছেন আমার আলীকে মানো আমরা আলীকে মানি নবী বলছেন তোমরা আলীর দিকে অনুসরণ করো আমার অসমাপ্ত কাজ আলীর কাছে আছে আমরা আলীর কাছে গেছি কথা ঠিক কি না আচ্ছা আমার রোগ হইছে আমার মাথায় সমস্যা আমি ডাক্তারের কাছে গেলাম স্যার ডাক্তার সাহেব বা ফার্মেসিতে যিনি ঔষধ বিক্রি করে আচ্ছা আমাকে মাথা ব্যথার একটা ঔষধ দেন আচ্ছা আমার মাথা ব্যথার ঔষধ নিলাম ঠিক আছে আমার যেটা প্রয়োজন আমি ওইটা নিলাম আমার আশেপাশের কার কি হয়েছে ওগুলোর জন্য আমার ভাবার কোনো দরকার আছে আমার রোগের ঔষধ আমার হইলেই হয় আমার রোগের ঔষধ মাওলা আলী আমার রোগের ঔষধ মাওলায়ে কায়নাত আমার রোগের ঔষধ মাওলা ইমাম হুসাইন আমার রোগের ঔষধ মাওলা ইমাম হাসাইন আমার রোগের ঔষধ পাক পাঞ্জাতুন আমার রোগের ঔষধ আমি পাইলেই তো চলে অনর্থক এর বাইরে আমি গিয়া কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো এটা আমি প্রয়োজন মনে করি না যারা একটু বেশি জানে যারা একটু বেশি বুঝে তারা দাঁড় করাইলেও করাইতে পারে কিন্তু তারা যাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় আল্লাহর নবী বলছেন তারাও বেহেশতের মেহমান আল্লাহর নবী তাদেরকে বেহেশতের চিঠি আগেই দিয়ে গেছে কয়েকজন সাহাবার কথা আল্লাহ বলছেন রাসূল বলছেন যে এরা বেহেশতি তো যে নবীর জবানে বলছেন তারা বেহেশতি আমার পালার কারণে আমি তাদেরকে হীন চোখে দেখার কোনো প্রয়োজন আমি মনে করি না আপনার যেই রোগ আপনার সেই রোগের ঔষধ আপনি পাইলেই হয় প্রশ্ন করলেন কেন চার নম্বরে গেলেন আচ্ছা আসেন আমরা একটা পরিসংখ্যান করি আচ্ছা এক থেকে নয় পর্যন্ত মান বেশি কার নয়ের মান বেশি কি নয়ের মান বেশি না এক থেকে যদি নয় পর্যন্ত যাই তাহলে এক থেকে নয়ের মান বেশি আচ্ছা আমরা নয়ের নামটাটা একটু পড়ি নয় কে নয় নয় দুগুণে আচ্ছা আঠারো আঠারো লিখতে প্রয়োজন কত এক আট এই এক আট দিলে আঠারো হয় দুইটারে যোগ করলে কত হয় নয় হয় আচ্ছা আট দুগুণে নয় দুগুণে আঠারো তিন তিন নং সাতাইশ সাতাইশ লিখতে দুই এবং নয়ের প্রয়োজন আমরা যদি মাঝখানে যোগ চিহ্ন দেই তাহলে সাত আর দুই এই দুইটাও সাতাইশেও নয় হয় চার নং ছত্রিশ ছত্রিশ লিখতে তিন ছয় আমরা মাঝখানে যোগ দিলে এই দুইটাও নয় হয় পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা যদি পঁয়তাল্লিশকে পরিসংখ্যান করি মাঝখানে যোগ করি চার এবং পাঁচ দুইটা মিললেও নয় হয় আচ্ছা ছয় নং চুয়ান্ন আমরা যদি এখানেও পরিসংখ্যান করি যোগ দেই তাহলে পাঁচ আর চার এখানেও নয় পাই সাত নং তেষট্টি আমরা তেষট্টিকেও যদি পরিসংখ্যান করি ছয় তিন নয় পাই আট নং বাহাত্তর বাহাত্তরকেও যদি আমরা যোগ দেই সাত দুই নয় পাই নয় নং একাশি আমরা একাশিকেও যদি যোগ করি আট একে যোগ করলে নয় হয় মানে পুরো অঙ্কের সারাংশটা এই নয়ের মধ্যে তাহলে এক থেকে নয়ের মান বেশি আপনি যদি ভাবেন যে হযরত আলী চার নম্বরে কেন গেল
তিনি এক নম্বরে থাকলেও পারত, তিনি সংখ্যায় চার, কিন্তু মাওলা আলী নবীর কাছে ছিলেন এক নম্বর, পরিসংখ্যানে গিয়ে চার নম্বরে গেছে। এর মানে মাওলা আলীকে আপনি একেবারেই হালকা ভাবার কিছু নাই, কারণ এক থেকে চারের মানটাও কিন্তু। এক থেকে চারের মানটা বেশি। আমরা আপনি আমাকে দিয়ে যেটা বলাইবেন ওইটা আমি বুঝছি জানি, কিন্তু আমি বলার প্রয়োজন মনে করি না। যদি রশিদ সরকার থাকতো তাহলে সে বলতো, কারণ তার কাছে ওই বাকি ফয়সালা সমস্ত জবাব আছে, আমার কাছে এত কিছু নাই, আমি শূন্য মানুষ। আমি ভাবি যে আমার কোনো কথায় কোনো সাহাবার মানহীন না হোক, আমি এটাই মনে করি। আমি যদি কাউকে ছোট না করে আমার তরিকাটাকে আমি আগায় যাইতে পারি, কোনো প্রয়োজন আছে আমার কারো রিবোধ করার, বদনাম করার প্রয়োজন নাই। কেউ ক্ষমতার দখলদার, বাবার চার ছেলে, বাবা বিদায় হয়ে গেছে, এক ছেলে দলিলপত্র গুছাইতেছে, এক ছেলে ওই যে উকিল ডাকতেছে, ফর্ম পূরণ করতেছে, লিপিবদ্ধ করতেছে, আরেক ছেলে টাইপিং কইরা সাজাইতেছে যে বাপের কাছ থেকে কেমনে সই নিমু, আরেক ছেলে কি করতেছে খালি বাড়িতে বেরুন্ডি বসে বসে বাবারে কেমনে শেষ বিদায় করে সুন্দর করে সাজায় দিবে ওই চিন্তা করতেছে। পার্থক্য এই যে যাহা চায় সে তাহাই পায়। মাওলা আলী এটাই চেয়েছিলেন যে আমার নবীর কাছে থাকতেন, আমার নবীর শেষ বিদায়টা তার হাত দিয়ে হোক, আর আমার নবীর শেষ সুন্দরটা মাওলা আলীর হাতেই হয়েছে। আর বাকিরা যে চিন্তায় যার যেভাবে ছিল তার ভাবে সে ছিল, এটা যে যেভাবে পারছে ওইভাবে সাজায় নিছে। এর মানে আমি এগুলো নিয়ে একটু মাখামাখি না করাই ভালো। তবে আমি ভাবি যদি আব্দুল সাদক হালিম বয়তির একটা গান করি, আরো কিছু কথা এখানে পাওয়া যায়। জি শার্প মাইনর। ওই যে আপনি যে কথাগুলো বললেন, আপনারগুলো গঠনমূলক কাতারে আছে। যারা বলে নবী মাটির, একদল বলেই নবী মাটির, আপনি আমি যদি কোরআন দেখাই যে কোরআনে বলছে নবী নূর, তাও তারা মানবে না, কারণ তারা বিক্রি, তারা বিক্রি, তারা শিখছে এটা। ওই যে বলে নবী আমার মতো, হ্যাঁ আপনার মতো, নবী তো আপনার মতোই, আপনি যেমন আপনার নবী তেমন, আমি যেমন আমার ভাবনায় আমার নবী তেমন, আপনার কথায় নবী মাটির হবে না। তো নবী বলছেন আমাকে যে যেভাবে ধারণ করে আমি তার কাছে ওইভাবেই আছি। আমার নবীকে কেউ মাটির মনে করে, যে মাটির মনে করে তার কবর অন্ধকার, যে নবীকে তার মতো মনে করে তার কবর অন্ধকার। আপনার আলোচনাটা গঠনমূলক, কিন্তু আমার আলোচনা যদি আমি পরিপূর্ণভাবে করতে যাই অনেকে আমাকে বলবে যে সে একটা বেয়াদব, একটা পাকনা পোলা, কারণ আমার বয়সের সাথে ওই আলোচনাটা যায় না, ম্যাচুয়েট হয় না, বয়সের সাথে একটা ব্যাপার আছে। আমি চাই না আমার কোনো কথায় কেউ কষ্ট। নবীকে এক সাহাবি বলছেন যে আপনি যে মেরাজ থেকে আসছেন, এক রাত সমান ২৭ বছর মেরাজ করলে আমি বিশ্বাস করি না। কয় আপনি বিশ্বাস করলে করে না করলে নাই, আমি মেরাজ করছি এটা সত্য, ইত্যাদি ইত্যাদি বাড়িতে গেলেন, অনেক স্টোরি না বলি, ঘটনাক্রমে সে মানতে বাধ্য যে নবী ২৭ বছর মেরাজ করলেন, তার জ্ঞান ফুটেছে। এখন আমার কথায় কারো জ্ঞান ফুটতেও পারে, আবার কারো জ্ঞানের দরজা বন্ধ হইতেও পারে। আপনি জ্ঞানের দরজাটা খুলবেন কোথায়? আপনার পীরের কাছে, মুর্শিদের কাছে, আপনার গুরুর কাছে। আপনি হাকিকত জানেন, বাউল হালিম চিস্তি বলেন, অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর,
কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তোহি দিশা গো কঠিন পারি রে তোহি দিশা গো কঠিন পারি খুলে যাবে জ্ঞানের নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন কলম হবে তোর জারি রে তোহি দিশা গো কঠিন পারি রে তোহি দিশা গো কঠিন পারি জলের ধারা জলের সাগর তিন ধারাতে নবুয়তের বেলায়তে ওরে নবুয়তের বেলায়তে ওরে প্রেমের ধারা গোপনেতে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি রে তোহি দিশা গো কঠিন পারি রে তোহি দিশা গো কঠিন পারি সাগরের মিষ্টি পানি যে খাই আছে হইছে ধনি সেই সাগরে যে খাই আছে হইছে ধনি হালিম বলে যেমনি জ্ঞানী হালিম বলে যেমন জ্ঞানী তেমনি তার ফকিরি রে তোহি দিশা গো কঠিন পারি রে তোহি দিশা গো কঠিন পারি তোহিদে ডুবিলে রে মন আরে তোমার খুলে যাবে জ্ঞানের নয়ন তোহিদে ডুব আরে খুলে যাবে জ্ঞানের নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন নিদ্রা ছাড়া নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন কলম হবে জারি রে তোহি দিশা গো কঠিন পারি রে তোহি দিশা গো কঠিন পারি Thank you.
একটি গান গাইলেন একদিন রাত্র একটা বাজিল আমার নবীর কেউ না সঙ্গে ছিল করিতে গেলেন নবী ইসলাম জারি আবু জাহেলের বাড়ি গানটা গাইলেন একদিন রাত্র নিশি হইল আমার এই এই গানটা থেকে একটা কথা মনে হয়েছে আমার নবীর পথে এক বুড়ি মানে যে রাস্তা নবী যে আসতেন এই রাস্তার মধ্যে কাটা রাখতেন এটা দিত এখনো আছে না আমগো সমাজে এই মুখ একটু একটু মুখ কালাকালি হলে বাড়ির সামনে দিয়ে বেড়া দেয় আছে না মানে সামান্য একটু একটা হাঁস আলিসারার মধ্যে গিয়ে পড়ছে আলিসারা পর্যন্ত বাবা মানে ওই যে আমরা যে ধান বীজ বপন করি আর কি ওই আলিসারার মধ্যে রাজহাঁস গিয়ে পড়ে একবার আলিসারা চারটিয়ে শেষ করে ফেলছে ওই কিছু ভেন্ডি সরিষা এই কি ডেঙ্গা গাছ কিছু মূলা গাছ ধইনা পাতার গাছ লাগাইছে মুরগ মুরগি গিয়ে ঠোকরা একবারে সব আবি যাবি শেষ এই মুরগা লয়ে লাগছে আর এই মুরগা মুরগি লয়ে লাগিয়া একতরফা তো বাইরা বাইরে হইছে মহিলা রাসুলের মুঠি ধরে কতক্ষণ হইছে এরপর তুই আমগোবাড়ির মাঝখান দিয়ে তোর রাস্তা বন্ধ বাড়ির সামনে দিয়ে বেড়া খালি বাড়ির সামনে বেড়া না হের একটা পুষ্কুনি আছে পুষ্কুনির সাইডের দিক দিয়েও বেড়া দিছে তুই আমগো পুষ্কুনি তার নামতে পারবি না আমগো টিউব অয়েল আইতে পারবি না এখন তো বাড়ি বাড়ি টিউব অয়েল ঘরে ঘরে কত আধুনিক হয়ে গেছে টিউব অয়েল না থাকলেও চলে মোটর আছে সাবমার্সেবল আছে আমি আমার মারে কলসি দিয়ে একেবারে কান্দু করে নিয়ে মনে হয় পুনে 1 কিলোমিটার দূরে থেকে মারে এনে পানি খাওয়াইছি আমগো বাড়িতে টিউব অয়েল নাই ও অনেক দূরে টিউব অয়েল তো সিক্কা আছে না সিক্কা এই ভাড়ের এদিক দিয়ে সিক্কা লইতাম ওদিক দিয়ে সিক্কা লইতাম তো পাশির দশিরা ড্যাগ দিয়ে সিক্কা লিয়ে পানি আনতাম আর ওই খাবারের পানিটা এইটা হইতো ধোয়া পালকিটা পুকুরের পানি দিয়ে হইতো তো এই পানি বেড়া দিয়া লইতো আমগো টিউব অয়েলে তোর আওয়া নিষেধ আমগো পুকুরে নামা নিষেধ আমগো বাড়ির উপর দেওয়া নিষেধ এমনকি তো গ্রামগঞ্জে এগুলো এখনো পর্যন্ত এই বিস্তার আছে এখনো আছে মানে কোনো কিটা লাগলেই শেষ না শহরের কথা বলছি না আমি গ্রামের কথাই বলছি আমি গ্রামের কথাই বলছি আমার নবীর রাস্তায়ও বুড়ি কাটা দিত তা আমার নবী প্রত্যেক দিন কাটাগুলো সরায় আয়ার পরে যাইত বুড়িরে কিছু কইতো না জানতো যে এটা কে দিছে নবী জানতো প্রত্যেক দিন একদিন দেখে আজকে কাটা তো নাই রাস্তায় কাটা নাই রাস্তা পরিষ্কার নবী মনে মনে চিন্তিত যে ব্যাপার কি বুড়িটা কি অবস্থা সে কি অসুস্থ আজকে কাটা নাই কেন মানে কতটা দয়াল নবী কত মানে চিন্তা করা যায় ভাবেন মানে একটু আগে আসি যারা বলে নবী আমাদের মতো যে উনি বললেন যারা বলে আমাদের মতো তারা মানে কতটা নিম্নমানের মূর্খ মানে উচ্চমানের মূর্খ না কতটা নিম্নমানের মূর্খ রাস্তায় কাটা নাই ভাবতেছে যে রাস্তায় কাটা নাই কেন খোঁজ নিয়ে দেখে যে বুড়ি অসুস্থ আমার নবী সেবা করলেন বুড়ির সেবা করলেন বুড়ি সুস্থ হইলেন বুড়ি বললেন আমি তোমার পথে কাটা দিই তুমি আমার সেবা করলা বলে আমি তোমার সেবা করে সুস্থ করছি যে তুমি আমার রাস্তায় কাটা দাও তুমি আমার রাস্তায় কাটা দিলে আমি ভাবি যে আমার পথে কাটা দেওয়ার মতো কেউ একজন আছে আর তোমার সেবা করলাম এই জন্য তুমি অসুস্থ তোমার সেবা করলেই তুমি সুস্থ হইয়া যাইবা কাটা নাই বিধায় আমি খুঁজলাম যে তুমি সুস্থ নাকি অসুস্থ খুঁজ নিয়ে দেখলাম তুমি অসুস্থ এই দয়াল নবী
এই এমন একজন দয়াল নবীর কাছে কিছু সাহাবা ফল নিয়ে আসছেন, কিছু ফল নবীর কাছে নিয়ে আসছেন। আমার নবীজি ফলগুলো এত দয়াল নবী, অথচ চার খলিফার কোনো খলিফারে খাইতে দেয় নাই। চারজন খলিফার কোনো একজনকে এই ফল থেকে খাইতে দেয় নাই, অথচ এত উদার নবী, যে নবী একটা খুরমাকে পাঁচ ভাগ করে তার খলিফাদেরকে নিয়ে খাইতেন, অথচ এতগুলো ফল নিলেন ওই নবীজি নিজে সবে একলাই খেয়ে ফেললেন, কোনো সাহাবাদেরকে দেন নাই। সাহাবারা চায় আরেছে, দয়াল নবী কি করে এগুলা? আমরা চারটা লোক এখানে দাঁড়ায় আছি সামনে, আমগোর দিকে নবী চায় না, একলাই সব খাইতেছে। আমি এখানের একটা ব্যাখ্যা জানতে চাই যে আমার নবীজি এই একলা ফলগুলো খাওয়ার কারণ কি, কাউকে দিলেন না কেন? যদি কাউকে দিতেন, আমার দয়াল নবীর তো কোনো কমতি নাই, তাই ফলগুলোর ভাগ তিনি একলা খাইলেন। আর যে ফল নিয়ে আসলেন আমার নবীর কাছে, তিনি ফলটা কি উদ্দেশ্যে ফলটা নবীকে দিলেন, কিন্তু নবীজি খাইলেন, একলাই খাইছেন, কারোর দেন নাই। কেন খাইলেন? একলা খাইলেন। এত দয়াল নবী, এত উদার নবী, মমতার নবী, কোনো সাহাবাদেরকে দেন নাই কেন? একলা খাওয়ার কারণ কি? এখানে একটা ব্যাখ্যা। একটা গানের মধ্যে কয়েকটা গানে গাইলেন, বোঝাইতে গিয়ে আটটা গাক, আমার সমস্যা নাই তো, কিন্তু মূলের ঘরে যদি একটু বুঝাই দিতেন যে নবুয়ত পর্যন্ত পৌঁছাইতে হইলে একটা মানুষের কি প্রয়োজন, এই রাস্তাটা তো একটু দেখাই দেওয়ার দরকার ছিল। নবুয়ত পর্যন্ত পৌঁছাইতে হইলে একটা লোকের কোন রাস্তাটা প্রয়োজন, এই রাস্তাটা একটু দেখানোর দরকার ছিল না? আপনি নবুয়তের ভাগ নিয়ে গান গাইছেন, নবুয়ত এটা ঊর্ধ্বের বেলায়ত, অনেক ঊর্ধ্বের। মহর্ষি মনমোহন দত্ত বলছেন, সেই পথ, সেই পথ শ্রেষ্ঠ পথ, যেই পথে সকল পথের যুগ আছে, যেটাকে বলা হয় বিশ্বরুট, বা মনে করেন একটা মহারুট যেখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। মনে করেন আমগো যাত্রাবাড়ি চৌরাস্তা, এদিক দিয়ে পুস্তকগুলা হয়ে মাওয়া যাইতে পারবেন, ওই দিক দিয়ে সায়দাবাদ যেতে পারবেন, এদিক দিয়ে কুমিল্লা যেতে পারবেন, ড্যামরা যেতে পারবেন, মানে এটা একটা মহারুট, মানে এখানে কয়েকটা রোডের সংযোগ আছে, কথা ঠিক? তাইলে কালুশাহ ফকিরের দরবার এমন একটা দরবার যে দরবারটা অনেক পথের সংযোগ আছে। এই পথটা তো একটু চিনে দেওয়ার দরকার, যে নবুয়ত পর্যন্ত যাইতে হইলে আমার এই পথটাই সম্বল, এই পথে গেলে লোকাল না আন্তনগর এক্সপ্রেসে যাওয়া যায়। লোকাল যাইবেন কেতেন? জীবনটা এই ছয় দিনের, আপনি ছয় দিনে আপনি যাইয়ে পৌঁছাইতে পারবেন? অল্প সময় অনেক দূরে রাস্তা পার দিতে সম্ভব, শিখাইতে হবে, সময় অল্প রাস্তা বহুদূর, এই রাস্তাটা চিনাই দিতে হবে যে নবুয়ত পর্যন্ত পৌঁছাইতে হইলে কোন রাস্তাটা লাগে। যদি আপনার সদয় হয় আপনি একটু রাস্তাটা আমাকে দেখাই দিন, যদি বলেন যে বাবা তোমারে তো কোরআন দিলাম, তোমাকে হাদিস দিলাম, শ্রেষ্ঠ কিতাব, এর উপরে নাই, এর বাহিরেও আরো অনেক কিছু আছে, ওই যে অল্প সময় অনেক দূর। ধন্যবাদ। শান্তি শুধাই ইসলাম ও নবী বিশ্ব লাগিয়া
ইসলাম রবি হে বিশ্ব নবী ইসলাম ছবি হে বিশ্ব নবী ইসলাম রবি ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম হাজারো ছবি তোমায় হাজারো সালাম এই ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম ওরে পর্বত গহীরে ছিলেন কোন সাধনায় পর্বত গহীরে ছিলেন কোন সাধনায় পর্বত গহীরে ছিলেন কোন সাধনায় যেখানে মাওলা তোমায় পাঠাইলো কোরআন নবী বিশ্বের লাগিয়া এনেছে তাহিয়া শান্তি সুধা ইসলাম আমার নবী বিশ্বের লাগিয়া এনেছে তাহিয়া শান্তি সুধা ইসলাম ও নবী বিশ্বের লাগিয়া এনেছে তাহিয়া দয়াল নবীর তুলনায় ত্রি জগতে মিলে না দয়াল নবীর তুলনায় জগতে মিলে না নবী তোমার তুলনা তোমারে মিলে না দয়াল নবীর তুলনা ত্রিভুবনে মিলে না নামের সাথে রব না যায় লিখি আছে না আমার নবী তোমার তুলনা তুই জগতে দয়াল নবীর তুলনা গো নবী তোমার তুলনা তুই জগতে মিলে না নামের পাশে আব্বা নজর লিখি আছে না মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে মানুষে মানুষে গো মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে ভক্তি বিশ্বাস লইও তাহার না ভক্তি আর বিশ্বাস লইও তাহার নাম দেওয়ান খালে কেরি মনে চায় প্রিয় নবী মোস্তফা হে বিশ্ব নবী ইসলাম রবি হে বিশ্ব নবী ইসলাম রবি হে বিশ্ব নবী ইসলাম রবি ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম ওরে পর্বত গহীরে ছিলেন কোন সাধনা বলে মাওলা আলীকে হালকা ভাবা যায় মাওলা আলীকে যারা হালকা ভাববে বা এই চিন্তাও যদি কেউ মনে আনে তাহলে তার এ জন্মে আসাটাই বৃথা মাওলা আলী
আমার দয়াল নবী যখন মক্কা থেকে মদিনায় আসে তখন নবীর সাথে তার অনেক সাহাবা গণরাও আসে। মক্কার প্রধান রুটি রুজির যা ব্যবস্থা সেটা হচ্ছে ব্যবসা, এরা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে খায়। আর মদিনায় জানা তারা চাষাবাদ কত অবস্থা, তৎকালীন সময় ভালো ছিল না, তো নবীর সাথে এতগুলো লোকজন, এই লোকজনের আহার নিদ্রার ব্যবস্থা। তো নবী আসছে, আসার পরে এই কথা শোনার পরে নবীর সাহাবাগণ এবং নবীর উম্মত যারা ছিলেন অনেকেই আসলেন, এক একজন এক একজনের দায়িত্ব নেয়। আমার নবী মদিনা থেকে একজন, যিনি একটু সচ্ছল, যার রুটি রুজির ব্যবস্থা আছে, তিনি তারও যে মক্কা থেকে যেই সাহাবারা আসছেন তার মধ্যে একজনকে আরেকজনের হাতে দিয়ে বলল, তুমি আজকে থেকে তোমার ভাই, তুমি তোমার সাথে চলে যাও। আরেকজনকে ডেকে বলতেছে, লোকমান ধর। ওইখান থেকে একজনকে ডাকে, আর নবীর সাথে যে সাহাবা আসছে তাদেরকে একজন ডাকে, ডেকে বলে, এই নাও, আজ থেকে তুমি তোমার ভাই, তুমি তোমার সাথে যাও। দিতে দিতে যখন সবাইকে বিদায় করে দিলেন, তখন অবশিষ্ট রয়ে গেলেন, বাকি রয়ে গেলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। হযরত আলী বললেন, দয়াল নবী, সবাইকে তো সবার কাছে দিয়ে দিলেন, কিন্তু আমাকে তো কারো কাছে দিলেন না। আমার নবী বলে, আলী, তোমারে কারো কাছে দেই নাই, এর কারণ জানো? এই কারণ হচ্ছে, এই দুনিয়ার বুকে, সৃষ্টিতে এবং আখেরাতে জন্ম জন্মান্তরের জন্য তুমি এই কথা জেনে নাও, তুমি একমাত্র, আমি নবী ব্যতীত ছাড়া আর কারো ভাই হতে পারি। এই আমার হাত, এই তুমি আমার ভাই, তুমি আমার সাথে চলো। তারপরে বিভিন্ন আরো তো কথা আছে না, সব কথা তো সব জায়গায় বলা যায় না, বলা সম্ভব না। জ্ঞানী লোকের জন্য ইশারাটুকুই যথেষ্ট। হযরত আলী, আমার দয়াল নবী খোদা না, আবার খোদা হইতেও জুদা না। আমার আল্লাহকে, আমার মাবুদ মাওলা, তিনি খোদা না, আবার খোদা হইতেও মিরাজ থেকে যখন আসলেন, তখন চার সাহাবা হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, ওসমান গনি, আবু বকর সিদ্দিকী এবং আরও একজন দয়াল নবীর যিনি সাহাবা, ওসমান গনি, ওমর তালহা, আবু বকর সিদ্দিকী এবং হযরত আলী, একজন একজন করে নবীর কাছে যায় সাক্ষাতের জন্য। নবী এক রাতে 27 বছর মিরাজে কাটিয়ে এসেছেন। আমার নবীকে বললেন, নবী, আপনি মিরাজে গেছিলেন আল্লাহর সাথে দিদার করতে, ও নবী, একটু বলেন না আল্লাহ দেখতে কেমন? আমার নবী খিলখিল করে হাসে আর বলে, আবু বকর, আমার নবী তো দেখতে তোমার মতো, মনে করো খোদাই তোমার মতোই দেখতে, খুব খুশি হয়েছে। আবু বকর আসলেন, চলে গেলেন, ওসমান গনি আসলেন, উনিও প্রশ্ন করলেন, আমার নবী বললেন, তোমারই মতো দেখতে, খুশি। ওমর তালহা তিনি আসলেন, হযরত ওমর, উনিও জিজ্ঞাসা করলেন, বললেন, আল্লাহ পাক দেখতে তোমারই মতো। অবশেষে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আসলেন, একই জবাব দিলেন। চারজন বসে এক জায়গায় গল্প করে, এক ভাই আরেক ভাইকে বলে, তোমরা কি শুনছো, এই তুমি কি জানো, মিরাজ থেকে আসার পরে রাসুলের কাছে গেছিলাম, রাসুলকে জিজ্ঞাসা করেছি, আল্লাহর রাসুল, আল্লাহর সাথে তো আপনি দিদার লাভ করলেন, আমি একটু জানতে চাই আল্লাহর রাসুল দেখতে কেমন। তখন দয়াল নবী আমাকে জবাব করেন, আল্লাহ নাকি দেখতে আমার মতো। অপরজন উঠে বলে, নবী বলছে এই কথা তোমার? হ্যাঁ, নবী বলছে, নবী সব শরীরে বসা, নবীর পাক জবানে বলছে। তাহলে আমারও যে বললো, নবী দেখতে আমার মতো। আবু বকর সিদ্দিকী কয়, আমারও তো কইছে নবী আমার মতো। অর্থাৎ আলী কয়, কেমন জানি হয়ে গেল বিষয়টা, আমারও তো বলছে খোদাই নাকি দেখতে আমার মতো। ছেলে আল্লাহর নবী, পাক নবী, পবিত্র নবী, নূরের নবী, নবী চারজনকেই এক কথা বললো, তাহলে এর মধ্যে ঘটনা কোনো কিছু অবশ্যই আছে। দৌড়ে হযরত আলী বাকি তিন সাহাবাকে নিয়ে চলে গেলেন আমার দয়াল নবী যেখানে আছে। আমার দয়াল নবীর কাছে গিয়ে বললেন, নবী, এই কথাটার মূল ভাব অর্থ জানতেই চাই, চারজনকে এক কথা বললেন। আমার নবী তখন মুচকে এসে দিয়ে বললো, আলী রে, ওমর, ওসমান গনি, ওমর, আবু বকর সিদ্দিকী, আল্লাহরে দেখার খুব ইচ্ছা না,
খুব আল্লাহরে দেখতেছ, আল্লাহ দেখতে কি মন জিগাইতেছ, আমারে দেখলে কি আর খোদা দেখার বাকি থাকে? একবার কি সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ, আমার আল্লাহকে দেখলে কোনো দিন নবী দেখার বাকি থাকে না, নবীকে দেখলে আমার আল্লাহকে দেখার বাকি থাকে না। তো দয়াল নবী খোদা না আবার খোদা হইতো, যেখানে আল্লাহ বলে যে আমি আমার ফেরেশতা মণ্ডলী নিয়ে আমার হাবিবের নাম জপনা করি, আমার হাবিবের দুরুদ পাঠ করি। শুনেন, আল্লাহ আল্লাহর দয়াল নবীর বিষয় ভাবটাই তো আল্লাহ, একজন হইছে আশিক আর একজন হইছে মাশিক। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ, বাংলায় যদি লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ চলে গেছে বামে আর রাসূল চলে গেছে ডানে, গেছে কি না? আর আপনি যদি আরবি লিখতে চান তাহলে আর আপনি আরবিটা বাম দিক থেকে শুরু করতে পারবেন না, আপনার লিখতে হবে ডান দিক থেকে। এই দিকে আবার আপনার লিখতে হবে ডান দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ, এইখানে আবার আল্লাহ পড়া গেছে গা ডানে, রাসূল পড়া গেছে গা। তাহলে তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি তুমি আমি, সেইখানে রাসূল বলছে যে আমি যদি কোন এলেমের শহর হয়ে থাকি তার সুরক্ষিত দা সুরক্ষিত দরজা হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। তাহলে হযরত আলীকে অবমাননা করা, তাকে হালকাভাবে নেওয়া না, আমার কথাটা ছিল, আমার জানার বিষয় ছিল, এই ভাবটা ছিল এমন যে যারা দয়াল নবী যেখানে হযরত আলীর উপরে দায়িত্ব দিয়ে গেলেন, বললেন যে এই বেলায়েতের জামানায় পারের কর্ণধার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তার এই দরজা দিয়ে এই রাস্তা দিয়ে পথ দিয়ে যেতে হবে, সেখানে আলীকে দায়িত্ব হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে দায়িত্ব না দিয়ে চেয়ারটা না দিয়ে চেয়ারটা চার নাম্বারে তারে দিল, আরে পারলে এটাও দিত না, যদি না পারতো তাহলে এইটাও দিত না। এটা রাষ্ট্রীয় বিষয়ের উপরে এখানে অনেক কিছু আছে, অনেক গভীরে অনেক আলোচনা, সেগুলো আমি করতে পারবো না, তবে যেটা আমি বলতে চেয়েছি জ্ঞানী লোক অবশ্যই সেটা বুঝেছে। আরে রাখেন, এত বাজায়েন না, জামু হইতো হনে বাসায়। আমি সেই আপনার মাগরিবের আজানের আগে এখানে এসেছি, মাগরিব থেকে গান শুরু করেছি, গাইছি অনেকক্ষণ। আমাদের গানের নিয়মটাও এমন যে আমরা 10টা থেকে শুরু করলে 4টা পর্যন্ত গাই, আর দিনের গান রাখাতে আমি আগামীকালকে এখান থেকে রওনা হয়ে যাব দিনাজপুরের উদ্দেশ্যে, দিনের গান থাকাতে আমার টাইমটাও ক্যাপচার আমি ভেবেছি, কিন্তু আপনারা এত সাধুজন বসে আছেন, আমি গান ছেড়ে দিতাম অনেক আগেই, 12টা পর্যন্ত গাইতাম, কিন্তু এখন প্রায় দুইটা হয়ে গেছে, আপনাদের জন্যই গাইছি। আপনারা কে কার কথা শুনে দুনিয়ায় বাবা, কেউ কাউরে মানে না, কেউ কারোর জন্য বৈশা থাকে না, দুনিয়ার এই যে দুনিয়াটা একটা টিকেট। ওরে মুসলিম হইলে দাফন, হিন্দু হইলে দাহনে, মুসলিম হইলে দাফনে, খ্রিস্টান হইলে কফিনে, তোমায় হিন্দু হইলে চিতায় দিবে ভাই, মাটির মানুষ গৌরব করার নাই রে কিছু না, গৌরব করার যেভাবেই আসেন যেই ধর্মে আপনি আসেন আপনার যাইতে হবে শেষ দিনে, গৌরব করার কোনো কিছু নাই, কেউ কারোর জন্য বসে আছেন বাবলি সরকার এবং জহির পাগল কি বলে একটু শুনি, এটা তো এই জন্মের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া, অনেক পেয়ে গেছি, কারণ আজকে আপনি আপনার বয়স হয়ে গেছে, প্রিয় সন্তান যারা এত আদর করে খাওয়াইছেন পড়াইছেন, একটু যান তার কাছে, তার সাথে একটু কথা বলতে কইব, এখন সময় নাই, খুব ব্যস্ত আছি, পরে কথা শোনা যাইব না বাবা, বাবা তোমার সাথে একটু কথার দরকার, আচ্ছা শুনুন না কালকে শুনুন না, কালকে না শুনি পরশু শুনুন না, তারপরেও যদি কোনোভাবে পান তারপরে এই কাজ সে কাজ, কও কও কিসে কিসে কি, কারণ না ভাই শোনে না ভাইয়ের কথা, মা শোনে না বাবার কথা, বন্ধু শোনে না বন্ধুর কথা, যার যার মতে এই মত, কারো প্রতি নাই আজকাল কারো মহব্বত, কারো প্রতি কারো কেউ কারো কথাও শুনে না, আর কারো প্রতি কারো মহব্বত আগের মতো আর টিকে না। তো আমার কথাটাই ওই জায়গায় ছিল যে যারা কিনা এগুলো বলছে
যারা এগুলা করতেছে এখন বর্তমানের সমাজে। আমার রাসূল মাটির রাসূল বড় ভাইয়ের মতো তাই রাসূল নূরের না, তিনি লেখাপড়া জানতেন না। আল্লাহ যার জন্য এই নিখিল বিশ্বটারে সৃষ্টি করেছে, যিনি কিনা এলেমের শহর সারা বিশ্বের, যার এই দুনিয়াটাই আবার আল্লাহ যার জন্য সৃষ্টি করেছে, হের চাইতে মহাগেনীয় মানুষ দাবি করে। আরে মানুষ বইলেই সম্ভব, কারণ পাওয়ার বেশি দিলে মানুষ মূল্য বোঝে না। আপনি যখন পাওয়ার পেয়ে যাবেন অতিরিক্ত অতিরিক্ত অতিরঞ্জিত, তখন পাওয়ার বেশি দিলে আর মানুষ মূল্য বোঝে না। কেন এই কুলে আসছে বইলেই তো এইটা বলার সাহস পাইতেছে, যদি না আসতো তাইলে আর বলতে পারতো না। এরা হইল তারা যারা এটি বর্তমানে বলে, আপনারা চিনে রাখেন, এরা হইলো ওই বংশের থেকে আসছে যারা হযরত আলীর প্রথমে চেয়ারটা দেয় নাই। আমি বলতে চাইছি এইটা, এদেরকে চিহ্নিত করে রাখবেন আপনারা, ইয়াজিদের বংশ গো, ওহাবী বংশদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন। এগুলো ধ্বংস হয় নাই, শেষ হয় নাই, এদের বংশ এখন পর্যন্ত আছে বিভিন্ন ভেষায়, বিভিন্ন কৌশলে, বিভিন্ন ভাবে, বিভিন্ন ইসলামের গোড়া কাটতেছে তারা, উপর দিক দিয়ে পানি ডাইল্লা তলদা গোড়া কাটতে কি ইবামিয়া। ওই যে কিছুদিন আগে কি এরা টিভি বের হয়েছিল জাকির নায়ক না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জীবন, তাই আবার ধর্মের কথা কয় নাউজুবিল্লাহ, ওর মুখ তার ধর্মের কথা শুনবো কেউ, শুনেও নাই শুনেও নাই। এরা হইলো তারা যারা হযরত আলী দেখে একটা দিল না, ওই তারা এরা তারাই কয়, এরা আল্লাহ মানে নবীর মানে আল্লাহ মানে খুব একরে আল্লাহ কোয়া একরে জান প্রাণ দিয়ে হালাইতাছে আরে জীবন রে থাইকার যাইকা আল্লাহু আকবার তরবালি লয়ে রাস্তার মধ্যে নাইম্মা। আরে এরা তো কারে খুশি করবি রে, কারে ইমাম হাসানের মাথাটা কাইটা বলে আসরের নামাজ পড়বো, পড়ে নাই কয় নাই, কি এর বংশ এরা, এরা কি এর মোহাম্মত রাখবার কি করবো। এরা হইলো তারা যারা নবীর এসে একটা দেয়নি, এখন পর্যন্ত আছে। প্রশ্ন করলেন যে আপনি বলেন এই নবুয়ত, হ্যাঁ আমার কাছে প্রশ্ন করলেন বড় চমৎকার, নবুয়ত পর্যন্ত পৌঁছাতে হলে কম সময়ে কিভাবে পৌঁছানো যাবে। নবুয়ত হলো ৪১ ভাগ, এই ৪১ ভাগে জহির জহির পাগলা তো একটু মনে হয় পরে আসছে, আর গান মনে হয় আজকে একটু মন দিয়ে কম শুনছে, গাইছে বেশি শুনছে কম। আপনার আপনার মনে হয় আপনি খেয়াল করে দেখেন, আমি বলেছিলাম যে নবী তরু শাখা আলী হাসান বস্তি তার পহেলা কলি ১৪ সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি। আমার প্রথম আসরেই হয়তো সেটা বন্ধন আসর বা আগে হবে, আমি শুনেছিলাম যে পাল্লাটাই হবে, বলেছিলাম যে আপনার মুর্শিদের হাত ধরেই আপনার ওই পর্যন্ত যাইতে হবে। এখন তো বাবা নবুয়তির জামানা না, নবুয়তির জামানাটা শেষ, এই নবুয়তিটা নবীর যেসব নবীর জামানা যখন ছিল তখন বললাম না যে এক একটা নবীর কাছে এক এক ভাবে ছিল, কিন্তু সিলযুক্ত এটা ছিল একমাত্র আমার দয়াল নবী, এইরকম আর কারো কাছে ছিল না। মোহরে নবু, এই মোহরে নবু নবুয়তির জামানা শেষ, নবীদের জামানা শেষ, তারপরে যেটা এসেছে রয়ে গেছে সেটা হচ্ছে বেলায়েতের পীর মুর্শিদের জামানা। এই বেলায়েতের জামানায় এই ৪১ ভাগের এক ভাগ যে প্রিয় মুর্শিদের কাছে আছে, আপনার সেইখানে চলে যেতে হবে দয়াল কালুসা বাবার কাছে। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি যদি ওই জাতের সাথে মিশে যেতে পারেন তাহলে আপনার আর ওই পর্যন্ত যাইতে আপনার বাকি থাকবে না। আল্লাহর কাছে আমার আল্লাহর হচ্ছে কি বাণী, নবী রাসূলগণদের কাছে আসতেন হচ্ছে ওহি, আর পীর মাশায়েখদের কাছে আসতে হচ্ছে ইলহাম, যে বার্তা যে সরাসরি যোগাযোগ। আমার আল্লাহ বলে আমার পাগলের সাথে আমার এই বেলায়েতের জামানায় আমার সরাসরি যে এক সরাসরি যোগাযোগ, আমার কোনো
নবুয়তির পাওয়ার এটা ওইভাবেই হয়ে গেছে, ওইভাবে দিয়ে দিয়েছে। আপনি আপনার মুর্শিদের কাছে এই কথা আমার বলতে কোনো আপত্তি নাই, এই কথা বলতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমার পারের যিনি কান্দারি, আমার যিনি মুর্শিদ, তিনিই হচ্ছে আমার দয়াল নবী। লালন সাহেবজি বলেছে যে হে মুর্শিদ সেই তো রাসুল, যে হয় মুর্শিদ সেই তো হাতে নাই কো প্রভু খোদাও সে হয় মুর্শিদ তারা সেই তো রাসূল, জেনে রাখো হাতে নাই কো নভুল আবার খোদাও সে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল, অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রহিল। এবং আমার আল্লাহ বলছে কোরআনে তার বাণী দিয়ে আমার রাসুলকে আমার রাসুল বলে গিয়েছে হযরত আলী। ওই যে সিঁড়ি বাই সিঁড়ি, চোদ্দ সিঁড়ি, নবী তরু শাখা আলী, হাসান বস্তি পহেলা কলি, চোদ্দ সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান। এবার আপনি নবুয়তি খুব সহজে কোথায় পাবেন? চোখের পলক পায়ে যেতে পারেন কপাল ভালো থাকলে, আর যদি না পান তাহলে এই জন্ম আর শত জন্ম কেন, জন্ম জন্মান্তর অপেক্ষা করলেও হবে। একমাত্র পাইতে পারবেন আমার দয়াল নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে। দয়াল নবীর মহব্বত আমার আল্লাহর ওই কথা, আমার দয়াল নবীর আল্লাহর হচ্ছে হুকুম, আর দয়াল নবীর হচ্ছে আদেশ নির্দেশ দেখানো পথ, ওই পথ মতো যদি আপনি চলতে পারেন তাহলে আপনার আর ওই পর্যন্ত যাওয়া বাকি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রশ্ন করলেন যে ফল এনে দিলেন কিন্তু দয়াল নবী মায়ার নবী তিনি না দিয়াই খাইলেন, দেখেন সবাই বলে হচ্ছে ইয়া নফসি ইয়া নফসি, আর আমার নবী বলছে নবী যেই ফল খাইছে, যেই সুধা পান করছে অন্তরে, যা লালন করছে সারা জীবন, সেটা হচ্ছে ইয়া উম্মতি ইয়া। কি বাবা, আপনি আর আমি বলি ইয়া নফসি ইয়া নফসি, আর নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরপরে আর নবী যা ভালো মনে করছে তাই করছে, আমার নবী যা ভালো মনে করছে, নবী যা মনে করছে যে এটা দেওয়া উচিত দিছে, ওইটা যা মনে করছে এটা দেওয়া উচিত না, কারণ সবার ভান্ডে সব জিনিস কুলায় না। মরণেরই রাস্তা দিয়ে তুমি স্বর্গে চলে যাও অমর, হইবার ইচ্ছা থাকে মরণ ওষুধ খাও, যেইখানে তোমার পিছলে পাও তুমি আবার উঠিয়া দাঁড়াও বা ঘুরিয়া দাঁড়াও সেই জায়গায়। নবী আমার সারা জীবন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ওই ফলই খেয়েছে। দয়াল নবীর তুলনা এই এই জগতে। এরা রাত অনেক হয়ে গেছে, আমি আর প্রশ্ন করলাম না, আর পালা পর্ব এখানেই সমাপ্ত রাখলাম। আপনারাও জ্ঞানী গুণীজন, আর আপনাদের এই অঞ্চলের মানুষ দিনের বেলায় চাষাবাদ থাকে, আর এখন তো উইন্টার সরি কি শীত, এখন তো শীতের সময়, আপনাদের তো এখন শস্য ফসল ফলবে। হ্যাঁ হ্যাঁ রাইত বড় বলে গাও আবার, আর আজকে যদি সব গাওয়া হয়ে যায় তাহলে তো আর স্বাদ থাকবে না। স্বাদের একটা ব্যাপার আছে না, রাইখা গেলাম আবার সামনের বছর আসুন, সামনের বছর আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন, আমি আবার একটু তাড়াতাড়ি আইসা ইনশাল্লাহ গাওয়ার জন্য চেষ্টা করবো। বিদায় দিয়ে দিন, ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দিন, কারণ অলরেডি আড়াইটা সোয়া দুইটার মতো বেজে গেছে, আমার গাইতে গাইতে আরও 24 মিনিট লাগবে।